হ্যালো বন্ধুরা, কেমন আছেন বন্ধুরা? আজ আমরা আবার এসেছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধনের শেষ লগ্নে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি বোর্ডিং ব্রিজে। বোর্ডিং ব্রিজটা কীভাবে দেখা যাচ্ছে, কেমন দেখা যাচ্ছে সব এবং বিস্তারিত সব আলোচনা থাকবে এই ভিডিওতে, এবং শেষে থাকবে ডিসপ্লেতে কীভাবে যে ডিসপ্লেটি করা হয়েছে সেখানে কীভাবে সব ডিটেলস দেখাবে, বিমানের ওঠানামার সব ডিটেলস সেটিও দেখাবো। বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। বন্ধুরা এটি হলো বোর্ডিং ব্রিজ। ঠিক একে একে এইভাবেই বোর্ডিং ব্রিজগুলো কমপ্লিট হবে। এটি খুব উন্নত ধরনের বোর্ডিং ব্রিজ, যেটি দেশের বাইরে থেকে ইনপুট করে নিয়ে আসা হয়েছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় বন্ধুরা, এই বোর্ডিং ব্রিজের দুইটি পথ থাকবে এবং দুইটি বিমান সবসময় দুইটি বিমান এখানে পার্কিং করতে পারবে এবং বোর্ডিং ব্রিজে প্যাসেঞ্জার যাত্রীরা ওঠানামা করতে পারবে। এই পাশ থেকে একটি, ঠিক এটির পিছনেই আরেকটি বোর্ডিং ব্রিজ আছে, যেটি একটু পরেই দেখাবো। বন্ধুরা এই যে এটি দেখা যাচ্ছে আরেকটি পথ। এই পথগুলো যে কোনো সময় ফোল্ডিং করে রাখা যাবে এবং যে কোনো সময় বের করে রাখা যাবে, দেওয়া যাবে। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই বোর্ডিং ব্রিজগুলো, ভিতরে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত থাকবে, যাত্রীদের যেন কোনো হয়রানি বা কোনো সমস্যা না হয় এই জন্য উন্নত ধরনের এই বোর্ডিং ব্রিজগুলো বানানো হয়েছে। এবং উদ্বোধন হবে ঠিক এই সাইডটি, এই সাইডটি যার জন্য জরুরিভাবে কমপ্লিট করা হয়েছে। বন্ধুরা বোর্ডিং ব্রিজের এটি ভিতর সাইডটি দেখতে পাচ্ছেন, সম্পূর্ণই শীতাতপ নিয়ন্ত্রিত এবং গ্লাস দিয়ে ঢাকা, গ্লাসের পুরো আবরণ করা। এবং এটি পার্ট বাই পার্ট ছোট বড় করা যাবে, হোল্ডিং করা যাবে। বন্ধুরা এটি টার্মিনাল বিল্ডিংটি, যার মধ্যে প্যাসেঞ্জাররা গিয়ে তাদের মালামাল নিয়ে চেক আউট করতে পারবে। ভিতরের দৃশ্যটি আপাতত দেখানো গেল না, এর আগের কিছু ভিডিওতে আমি দেখিয়েছি টার্মিনালের ভিতরের দৃশ্যগুলো, যার জন্য এখন আর ভিতরের দৃশ্যগুলো দেখালাম না। সেম একইভাবেই এটা কিছুটা দূর থেকে দেখানো, দেখতে পাচ্ছেন এটি বিল্ডিংয়ের পূর্ব পাশের চিত্র, অ্যাপ্রনের উল্টো দিকে। এটি ফ্রন্ট সাইড হবে। বন্ধুরা এই প্রান্তটি ঠিক বোর্ডিং ব্রিজ দিয়ে ঢুকে অ্যাপ্রন সাইড দিয়ে টার্মিনালের ভিতর দিয়ে বের হয়ে প্যাসেঞ্জাররা গাড়ি নিয়ে যেভাবে যাবে সেই উড়াল সেতুটির উপর দিয়ে, সড়কের উপর দিয়ে, এটি সেই সড়ক। এবং এর পিছনেই কার পার্কিংয়ের ব্যবস্থা থাকবে, ওখান থেকে সরাসরি কার নিয়ে এখানে দাঁড়িয়ে থাকবে, যাত্রীরা গাড়ি উঠে চলে যাবে। দ্বিতীয় এবং ফার্স্ট টার্মিনালের সঙ্গে কোনো মিলই থাকবে না এই তৃতীয় টার্মিনালের। অত্যন্ত আধুনিক এবং নতুন প্রযুক্তিতে সব কিছু নিয়ন্ত্রণ থাকবে, কম্পিউটারাইজ, যাতে কোনো যাত্রীদের হয়রানি না হতে হয়। বন্ধুরা সত্যি রাতের বেলা দেখতে অসাধারণ
এই টার্মিনালটি। দেখতে পাচ্ছেন নিমফলো গ্লো কমপ্লিট, যদিও লাইটিংও হয়ে গিয়েছে, এখন লাইটিং জ্বালানো হয় নাই। দেখতে পাচ্ছেন বাংলা লেখাটি কমপ্লিট, ইংরেজি লেখাটিও কমপ্লিট। বন্ধুরা, আমি এইভাবেই আপনাদের জন্য নিত্য নতুন আপডেট এবং ভিডিও বানিয়ে দেবো এবং আপনাদেরকে উপহার দেবো। সো বন্ধুরা, যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন। আর পুরাতন বন্ধুরা তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব তো করেই আছেন, এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কিছু কমেন্টস লিখে জানাবেন। বন্ধুরা, এটি সেই বিলবোর্ড যেখানে ডিসপ্লে থাকবে, এই ডিসপ্লেতেই দেখানো হবে বিমানের শিডিউল, কখন কোন বিমান নামবে আসবে তার বিস্তারিত। এটি ডিজিটাল থাকবে, ডিজিটাল পদ্ধতিতে সব